আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সেটা হলো হাউস টুর। এটা হলো আমার শ্বশুরবাড়ি হলো গ্রামের বাড়ি। বাড়িতে তো বাড়ির সামনে একটুকু দেখিয়ে নিয়েছি, সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওপাশে হলো আমার শ্বশুরা চার ভাই, তো আর তিন চাচা। ওনাদের বাড়ির সামনে যে টিনের ঘরগুলো দেখতে পারলেন দুইটা, ওগুলো হচ্ছে চাচাদের খড়ি রাখার যে গ্রামে যে বাইরের চুলা, সবার গ্যাসের চুলা রয়েছে, সবার ভিতরে মানে গ্যাসের চুলা রান্না করে, কিন্তু বাইরের চুলা রয়েছে সবার। ওই যে টিনের বাড়িগুলো ঘরগুলো, এগুলোতে খড়ি রাখা হয়েছে, খড়ি লাকড়ি যে যাই বলেন না কেন সেগুলো রাখা হয়েছে। তো আমাদের বাড়ির সাইডে সবজি বাগান করেছে আমার শ্বশুর, আব্বু অনেক শখ করে গাছগুলো লাগিয়েছে। এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, পেঁপে ধরেছে। তো গাছগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব, জাস্ট একটু যে দেখিয়ে নেব, পরে এক সময় এটা আমি ভালো খুব ভালো করে দেখাবো, কিন্তু আজকে জাস্ট একটুখানি শেয়ার করব। এটা বাড়ির সাইডে মানে এক পাশে সবজি গাছ লাগিয়েছে আব্বু, অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, ঢেঁড়স, মানে অনেক কিছু ফলমূল গাছ ভর্তি অনেক কিছু লাগিয়েছে। এপাশে আমাদের একটা চুলা, ওই যে চুলাও বানিয়েছি, এখনও কোনো কিছু কাজ করা হয়নি। আসলে বাড়িটা নতুন করা হয়েছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, কোনো রকম হয়েছে আর কি, তাই থাকতেছে। আব্বু আসলে এখানে থাকতো না আগে, আব্বু গভর্নমেন্ট জব করতো, এই জন্য আব্বুকে বাইরে বাইরে থাকতে হতো। অনেক জায়গায় ছিল, ঢাকাতে ছিল, খুলনাতে ছিল, চিটাগাংয়ে ছিল। তো আব্বু রিটায়ার করেছে এবছর, মানে এবছরে, হ্যাঁ এবছর রিটায়ার করেছে। তো রিটায়ার করেছে, সব জায়গায় তো থাকা হলো, এখন লাস্ট ডেস্টিনেশন হলো বাড়ি। আব্বু গ্রামে থাকতে অনেক পছন্দ করে, তো বাড়িতে ঘর নতুন করে ঘর বাড়ি করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো এর মধ্যে জাস্ট এক দু মাস হলো জিনিসপত্র মানে ফার্নিচার যেগুলো ছিল এগুলো চিটাগাংয়ে ছিল, এখান থেকে শিফট করে বাড়িতে আনা হয়েছে জাস্ট এক দু মাস হলো। আর বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি। এই যে এটা গেটটা, এটা হলো বাসার ভিতরে রুমের সাইডে, মানে ওই গেটটা দিয়ে বাসার ভিতর দিয়ে বাইরে যাওয়া যায় গেটটা। তো ঠিক আছে, চলুন আমি বাসার ভিতরে প্রবেশ করি, একটু চলে আসছি পাশে বাসার সামনে। তো আমি ভিতরে যাচ্ছি, তো সেটাকে বলে নিব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কলিং বেলটা বাজিয়ে নিলাম। বাসা কিন্তু একদম গোছানো নয়, জাস্ট যেরকম ছিল আমি এরকমই একটু শুট করে নিচ্ছি, কারণ আমারও তো বাড়িতে সেভাবে যাওয়া হয় না, আমি ঈদের জন্য গিয়েছিলাম বাড়িতে। ঈদের সময় তো আসলে অনেক কাজ থাকে, অনেক মেহমান থাকে, আসলে সময় পাওয়া যায় না। তো আমি সে পাখি একটু শ্যুট করে নিয়েছিলাম যে একটা হাউস টুর ভিডিও আপলোড করব ওই জন্য। তো এই যে টপগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওতে দেখিয়েছি যে টপগুলো কিন্তু আমার শাশুড়ি মার হাতে বানানো। তো গেটে ঢুকে হাতের ডান পাশে একটা রুম, এই যে বললাম না জাস্ট এই ফার্নিচারগুলো এক দু মাস হলো এখানে বাসা বাড়িতে আনা হয়েছে, যে কোনো কিছু গোছানো নয়, জাস্ট কোনোরকম করে রাখা হয়েছে। আসলে বাসা কাজ অনেক, বাকিট রং করা হয়নি দেখতেই পাচ্ছেন, জানালাতে স্ট্যান্ড লাগানো হয়নি, জন্য পর্দা লাগানো হয়নি, জাস্ট কোনোরকম থাকা হচ্ছে। বাড়িতে তো কেউ থাকে না সেভাবে, জাস্ট আর শুধু আব্বাম্মু থাকে, ওনার ছেলে মেয়ে চারজন, কেউ বাড়িতে থাকে না। তো এই রুমের অবস্থা এরকম। তো বড় আপু ঢাকাতে থাকে আর ছোট আপু চিটাগাংয়ে, আমরাও চিটাগাংয়ে, মানে আমরা দেবর, ওরা তিনজনই চিটাগাংয়ে, আর বড় আপু শুধু ঢাকাতে, আর আব্বাম্মু তো চিটাগাংয়ে ছিল সবাই জানেন, এখনও মাত্র কয়েকদিন হলো বাড়িতে আসছে। তো হাতের ডান পাশে যে রুমটা ছিল,
তো জাস্ট রুম থেকে বের হয়ে সোজা যে করিডোরের মতো দেখতে পেলাম, এটা পুরো একটা ডাইনিং ড্রয়িং স্পেস। তো সামনে জাস্ট একটু ওয়াল দিয়ে করিডোরের মতো কভারে নেওয়া হয়েছে। তো পাশে ডাইনিং স্পেসে চলে আসছি। তো এপাশে ঢুকেই যে টপ রেখেছে এখন ফোল্ড, কোনো কিছু অনেক কিছু কার্টন থেকে বের করা হয়নি, এই জন্য টপে ফুল নেই। পরে কোনো ব্লগ শেয়ার করব অবশ্যই, তো তখন দেখতে পারবেন আসলে টপে ফুলও রাখা হয়েছে। তো এপাশে ওই যে সোফাটা টিভি যেখানে, সামনে কিন্তু আরেকটা বেলকনি রয়েছে, মানে ড্রয়িং রুমটার সাথে আরেকটা বেলকনি। কোনো ফার্নিচারই ঠিকঠাকভাবে রাখা হয়নি, জাস্ট কোনো রকম করে রাখা হয়েছে। বললাম তো বাসার কাজ অনেক বাকি, জাস্ট কোনো রকম মাথার উপর ছাদ হয়েছে, বাড়িতে থাকা হচ্ছে। আর এবারে ঈদটা কিন্তু অনেক বছর পরে বাড়িতে ঈদ করা হচ্ছে, অনেক বছর পরে। তো এপাশে সোজা মানে ডাইনিং ড্রয়িং যে স্পেসটা, তো সোজা কর্নারের দিকে একটা ছোট্ট একটা রুম হয়েছে, এটা গেস্ট রুম, এ রুমে কেউ থাকছে না বলতে কি থাকে না, এখন জাস্ট আমরা ঈদের সময় আসছি, তো এই রুমটাতে আমার দেবর থাকতেছে আপাতত। এই যে এই ছোট্ট একটা রুম, এই যে টপটা যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাতে বানানো। তো রুমটা থেকে জাস্ট বের হয়ে এই যে এরকম, পাশে কিন্তু কোনো কাজ ঠিক কি বলবো এলোমেলো করা কিছু, এলোমেলো জিনিসগুলো সব ইগনোর করবেন, জাস্ট একটু হাউস টোর দিচ্ছি এটুকুই। তো ছোট্ট রুমটার সাথে রান্নাঘরটা কিন্তু অনেক বড় রান্নাঘর মাশাল্লাহ। তো রান্নাঘরটা থেকে তারপরে সিঁড়ি, এই যে সিঁড়ি, ওপরে যাওয়ার সিঁড়িটার সাথেই হলো আরেকটা রুম, মাস্টার বেডরুম। আর এপাশে এই যে কিছুটা স্পেস, এটা কিন্তু বাথরুম দুইটা, এই যে এই বাথরুমটা হলো কমন, আর ভিতরে একটা রয়েছে অ্যাটাচড। তো রুমটা শুরুতে এভাবে যাই, তো এই যে রুমটা কিন্তু অনেক এলোমেলো, এই রুমে আপাতত আমরা থাকছি। ওই যে বাক্সটা যে দেখতে পাচ্ছেন, এই বাক্সটাতে আম্মু যত কাঁথা বালিশ কম্বল রয়েছে সবগুলো বাক্সটার ভিতরে রয়েছে। আর এই যে আমগুলো, এগুলো কিন্তু গাছের আম, কোনো ফরমালিন নেই, ফরমালিন ছাড়া। যে তারপর ব্যাগগুলো যে দেখতে পাচ্ছেন, ট্রাভেল ব্যাগগুলো, এগুলো আমরা যে আসছি আমাদের ট্রাভেল ব্যাগগুলো ফ্লোরে রয়েছে। এই যে সেলাই মেশিন, আম্মু কিন্তু সেলাই মেশিনেও কাজ পারে। আলনাটার অবস্থা এই যে খুব বাজে এলোমেলো। তো এই যে শোকেসটা, সরি এটা কি আলমারি, আলমারির উপরে ট্রাভেল ব্যাগগুলো রাখা হয়েছে। তো রুমটা আমি কর্নার থেকে দেখানোর চেষ্টা করছি, রুমটা দেখতে এরকম। তো রুমের সাথে একটা বাথরুম, এই যে বাথরুমটা কিন্তু ভিডিওতে দেখতে অনেকটা ছোট লাগছে, আসলে কিন্তু অতটা ছোট নয়। এই যে গেটটা, বাইরে যে ভিডিও দেখে ভিডিও করছিলাম তখন যে গেটটা দেখতে পারলেন, এই যে পেছনে গেটটা। তো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।